নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। এই তপ্ত গরমে এক গ্লাস জুস যদি পাওয়া যায় তো মন প্রাণ দুটোই ভীষণ খুশি হয়ে যাবে। তো তাই জন্য আজকে আমি বানিয়ে ফেললাম তরমুজের জুস। তরমুজের শরবত খেলে মন প্রাণ দুটোই ভীষণ খুশি হয়ে যাবে। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি তরমুজ। তরমুজগুলোকে আমি খুব ভালোভাবে কেটে রেখেছি, বিচেগুলো কিন্তু ছাড়াইনি। আর এটাকে আমি এখন আজকে ব্লেন্ডার ছাড়াই আমি তরমুজের জুসটা কিভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি। একটা বাড়িতে থাকা কুড়োনির সাহায্যে তরমুজটাকে ভালোভাবে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা টেস্ট করে নিতে পারেন। আমি সমস্ত তরমুজগুলো এইভাবে আস্তে আস্তে কুড়ে নিব। জুস বানানোর সময় লক্ষ্য রাখতে হবে তরমুজটা যেন একটু রেড কালারই হয়। রেড কালার হলে কালারটা খুব ভালো আসে। আর যদি রেড কালারের তরমুজ নাই একান্তই হয় তো তখন আপনারা চাইলে একটু রেড কালারের ফুড কালার মিক্স করে দিতে পারেন। কেটে রাখা সমস্ত তরমুজগুলোরই জুস আমি বের করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে আমি ছেঁকে নেব। তাহলে যে বীজগুলো আমি আগে বাদ দিইনি সেই বীজগুলো আলাদা হয়ে যাবে। এখন একটা চামচের সাহায্যে আমি একটু ঢেকে ঢেকে জুসটা বের করে নেওয়ার চেষ্টা করছি যাতে একটুও না ফেটে যায়। জুসটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা জারের মধ্যে সমস্ত জুসটাকে ঢেলে নিচ্ছি। আর এখন আমি এর সাথে যোগ করে দেব 2 চামচ চিনি। চিনিটা আমি এখানে গুঁড়িয়ে রেখেছিলাম, গুঁড়ো করা চিনিটা দিয়েছি। আপনারা চাইলে নর্মাল চিনিটা দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য। আর এখানে আমি অ্যাড করে দিলাম নিচ থেকে বের করে কিছুটা পরিমাণ বরফের টুকরো। বরফটা দিলে খুব টেস্ট বাড়ে, যে কোনো জুস একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর আমি এখানে খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি। আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। আর বিট লবণটা দিলে যে কোনো মিষ্টি জিনিসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, বেশি মিষ্টিটা টেস্টি হয়। তো জুসটাতে সমস্ত কিছু মিশিয়ে লবণ চিনি আর বরফের টুকরো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এখন জার থেকে 2 গ্লাসে সুন্দরভাবে জুসটাকে আমি এখন সার্ভ করে দিচ্ছি। 2 ছোট ছোট করে তরমুজের টুকরো আমি কেটে রেখেছিলাম, ওটা একটা টুথপিকের সাহায্যে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।